সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে চলে এসেছি আরএফএল ইবাইতে। তো দেখুন, আজকে আমরা এখানে এসেছি কিছু শপিং করব, আর ঢাকা এসে এটা আমাদের ফার্স্ট শপিং। তো রাফসানের জন্য মামপট নিব, এই দিকটাও অনেক সুন্দর সুন্দর মামপট দেখা যাচ্ছে। আর চলুন ঘুরে আসি এই শপিং মল থেকে, কী কী আছে একটু দেখিয়ে নিই আপনাদের। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো ছাকনি, এই যে তারপর আছে অনেক জিনিস দেখুন। এই যে এই দিকটা মগ আছে অনেক টাইপের, এই সাইডে প্লেট আছে, এই যে উপর দেখছেন এগুলো হচ্ছে হটপট, এগুলো হচ্ছে বাটি, বিভিন্ন প্রকার বিভিন্ন সাইজের বাটি সেট আছে এখানে, মেলামাইনের ফ্রিজ আছে এখানে। এই যে দেখুন নিচে ছোট বড় মাঝারি সব সাইজের ফ্রিজ আছে। আর এই সাইডটা দেখুন ফ্লাক্স আছে, তারপর এই যে দেখুন গরমের আরাম ফ্যান ফ্যান আছে এখানে, যে র‍্যাক আছে, আর এই সাইডে বাচ্চাদের খেলনা আছে অনেক। আর এই কর্নারটা খুবই ভালো লাগে, এটা হচ্ছে স্টিলের জিনিস, আমার স্টিলের জিনিস খুবই ভালো লাগে। যে দেখুন হাঁড়ি পাতিল সব কিছু কড়াই ঠড়াই স্টিলের পাবেন এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস। এদিকে ঘর মোছা, এই যে দেখুন এই পটটা খুব ভালো লেগেছে, তো এই মাম পটটা নিয়ে নিব রাফসানের জন্য। এছাড়াও এখান থেকে একটা আরেকটাও চামিস ফিডার নিতে হবে। আর এই সাইডটা দেখুন প্লাস্টিকের অনেক জিনিস আছে, ঝাঁকা থেকে শুরু করে অনেক জিনিস। আর আরএফএলের এই যে ওয়ার ড্রপ দেখুন কোথায় উঠিয়েছে, একদম উপরে সাইডে বালতি আছে। তো আমি আরএফএলের কোনো প্লাস্টিক হোক যে কোনো জিনিস কিনতে গেলে আরএফএলের এই শোরুমটাতে আসি মূলত, এটা আমাদের বাসার নিচেই, খুবই ভালো লাগে। এই সাইডটাতে ঝাড়ু আছে, আর এই যে বাচ্চাদের খেলনা বাইক, রাফসানকে ছেড়ে দিয়েছি, ও কী করে দেখুন। এই যে দেখুন রাফসানকে ছেড়ে দিয়েছি গাড়ির কর্নার সাইডে, এই যে রিক্সাটা অনেক সুন্দর তাই না বলুন। ওই যে রাফসানের চাকাই ঘুরাচ্ছে, ও চাকাই নিয়ে ব্যস্ত, ওর সব গাড়ির চাকা নিয়ে ব্যস্ত। তো এই মোটরসাইকেলটা অনেক সুন্দর, এটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। আর রাফসান এখন ওয়াকারের দিক গিয়েছে, এই যে দেখুন ওর ওয়াকার আছে কিন্তু ও নেয় না, এখন শোরুমে এসে ওয়াকার নিয়ে নাড়াচাড়া করছে। দেখুন ও নিজেই একা একা লাইট অন করে দিয়েছে, মাশাআল্লাহ আমার ছেলে কত বুদ্ধিমান দেখুন। এই যে অন করে দিছে, গাড়ি চলতে থাকছে, ও ভয় পেয়ে দৌড় দিছে আমার কাছে। তো মোটরসাইকেলটা অনেক সুন্দর, ভালোই লাগলো, মিউজিক সিস্টেমের মোটরসাইকেলটা। তো ওখান থেকে এই যে এই সাইডে এসেছি, এখানে ফ্রাই প্যান আছে, আমরা ফ্রাই প্যান নিব, ভাই ফ্রাই প্যান নিবে আর কি। তো ভাইয়া 5টা ফ্রাই প্যান নিবে এখান থেকে। তো এই সাইডটা শুধু দেখুন শুধু বড়দের না, বাচ্চাদের খেলনাও আছে। এই যে এছাড়াও এখানে এই দেখুন খাবারের সব কিছুই আছে। এই যে নতুন উদ্ভাবন করছে এই জন্য এখনও সব কিছু ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি। এই সাইডটা থেকে নুডলস আছে, এই যে ছোট বড় মাঝারি সব সাইজের নুডলস আছে এখানে। আর এই সাইডে সস আছে নুডলস দিয়ে খাওয়ার জন্য, আর এগুলো হচ্ছে চুলা। তো আমরা কয়েকটা এখান থেকে ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এই যে দেখুন বাচ্চাদের খেলনা, এখান থেকে রাফসানের জন্য এই খেলনাটা নিয়ে নিব। তো এই যে ফ্রাই প্যানগুলো এখানে প্যাকিং করা চলছে। তো আমাদের যে কেনাকাটা শেষ, এখন বাসায় যাচ্ছে, আর বাসায় যেয়ে দেখাবো কী কী কেনাকাটা করলাম। তো চলুন বাসায় যেয়ে দেখা হচ্ছে।
বাবুর জন্য এই যে মামপটটা কিনে আনলাম, ওর আগের মামপটি যেটা বাড়িতে গিয়েছিলাম গ্রামে, দেখুন আয়রন করে একদম নষ্ট হয়ে গেছে, তাই চেঞ্জ করে ফেললাম, এটা ফেলে দেব এখন। আর এটাই কিনলাম, আর এটাতে ও জুস খায়। আর কিনেছি হচ্ছে এই যে ওর ফিডার, চামচ ফিডার, খুলে একটু দেখাই আপনাদের। এছাড়া হয়ে যে এই ক্লিপ নিয়ে আসা হয়েছে, আর এটার দাম ছিল আগে 80 টাকা, আর এখন দেখুন 110 টাকা হয়ে গেছে, জিনিসের দাম কি পরিমাণে বেড়েছে। রাফসানের জন্য যে এই খেলনাটা কিনা হয়েছে, এছাড়াও এই যে এই গাড়িটা কিনা হয়েছে। কাকে ডাকো? হ্যালো 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 পাপা, তাছাড়া এই যে এই গাড়িটা কেনা হয়েছে, বাসিটা কেনা হয়েছে, এই যে আরেকটা গাড়ি কেনা হয়েছে, এই সাইডে আরেকটা গাড়ি, এই যে আরেকটা গাড়ি আরও আছে, দাঁড়ান এই দেখুন আরেকটা গাড়ি, আর এই যে একটা গাড়ি। এছাড়া ওর হাতে ওই যে ওখানে খেলছে আরেকটা নিয়ে, আর এই যে গাড়িটা দেখছেন, এটা ব্রাশের সঙ্গে ফ্রি দিয়েছে, ব্রাশ কেনা হয়েছে, সো এই ব্রাশের সঙ্গে এটা ফ্রি দিয়েছে। আর নেওয়া হয়েছে এই যে ঘরের ভিতর পড়ার জন্য এক জোড়া জুতা, আর এছাড়াও এছাড়াও কেনা হয়েছে গরমের আরাম আইসক্রিম, দুইটা আইসক্রিম কেনা হয়েছে। তুমি খাবে? তুমি খাবে? না গুলোই খাওয়া শুরু করে দিছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।